বাংলা মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সাআলা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামে খায়র, কালা তুতিমু তাম ও তাকরাউ সালাম আলা মান আরাফতা ও মান লাম তারিফ, রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আমাদের পরিবারকে আদর্শ করতে না পারি, তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো না। জান্নাত লাভ করার জন্য পরিবার আদর্শ হওয়া একান্ত জরুরি। পরিবারকে আদর্শ করে গড়ে তোলার একটি বড় মাধ্যম হচ্ছে সালাম বিনিময়। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা। যদি তোমাদেরকে সালাম প্রদান করা হয়, তাহলে তোমরা তার চেয়ে উত্তম উত্তর দাও, অথবা যা বলেছে হুবাহু তাই বলো। আল্লাহ তাআলা অত্র আয়াতে সালাম দাতা যা বলেছে তার চেয়ে উত্তম দিতে বলেছেন, অথবা যা বলেছে সালামদাতা সেটাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন। আমরা উত্তম কিভাবে দিতে পারি? সালামদাতা যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া বারাকাতুহু পর্যন্ত শব্দ বিশুদ্ধ, এবং বারাকাতুহু পর্যন্ত বললে 30 নেকি হবে। তবে আমরা কোন কোন শব্দে পেয়েছি, কোন কোন হাদিসে পেয়েছি অমাগফেরাতহু শব্দ পর্যন্ত বলা যায়। যে বর্ণনা দ্বারা মাগফেরাতহু প্রমাণিত সেই বর্ণনা ঠিক নয়, এই জন্য আমাদেরকে এই মাগফেরাতহু শব্দটি ব্যবহার করতে হবে না। তিনটি শব্দ বলার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে পাচ্ছি। মাগফেরাতহু শব্দ বলার কোনো প্রমাণ নেই সহি শুদ্ধ সূত্রে, এই জন্য অবশ্যই তা পরিহার করতে হবে। বললে নেকির স্থানে গুনাহ হবে, এটাই ঠিক। তবে আল্লাহ তাআলা প্রদানকারী যা বলেছেন তা হুবাহু আমরা বলতে পারি। সম্ভবপর চেষ্টা করতে হবে যা বলেছেন তার চেয়ে উত্তম বলা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য রাস্তায় বসা ঠিক নয়, তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাকো। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আমাদের যদি রাস্তায় বসা জরুরি হয়ে যায়, আমাদের যদি রাস্তায় বসতেই হয়, তাহলে আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি রাস্তায় বসে কথা বলতে চাও, তাহলে ওয়াতু হাক্কাত তারিক, রাস্তার হক প্রদান করো। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, রাস্তার হক কি যেটা আমাদেরকে প্রদান করতে হবে? আল্লাহর নবী বললেন, গাজুল বাসার, চক্ষুকে নিচু করতে হবে। গাজুল বাসারে চক্ষু নিচু করতে হবে, অকাফুল আজা, হাতকে অন্যায় থেকে বিরত রাখতে হবে, অরাদ্দু সালাম, সালামের উত্তর দিতে হবে, অমর বিল মারুফ, ভালো কাজের আদেশ করতে হবে, অনহানিল মুনকার, মন্দ কাজের নিষেধ করতে হবে। আল্লাহর নবী বলেন, রাস্তায় বসলে এই পাঁচটি কাজ করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কাজ পাঁচটি সিরিয়াল অবগত হয়ে যাই। এক নম্বর, আল্লাহ রাসূল বলছেন যে রাস্তায় বসলে চক্ষু নিচু রাখতে হবে। চক্ষু নিচু রাখার পরিণাম হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না।
তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে যে আল্লাহর ভয়ে কাঁদে, এক শ্রেণীর চক্ষু হচ্ছে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, এক শ্রেণীর চক্ষু হচ্ছে বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়। যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় সেই চক্ষুই জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। আর এখানে আল্লাহর নবী বলছেন রাস্তার পাঁচটি হক আদায় করতে হবে, তার একটি হক হলো চক্ষু নিচু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই আজমান লি সিত্তান মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ, তোমাদের কোনো ব্যক্তি যদি ছয়টা জিনিসের জিম্মেদারি নিতে পারে তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, কথা বললে সত্য বলো, অফুয়ে যাও আদ্দুম, ওয়াদা করলে পূর্ণ করো, আমানত রাখলে সময়ে তা প্রদান করো, ওয়াফাজু ফরুজাকুম, লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখো, গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো, অকুফু আইদিয়াকুম, হাতকে সংবরণশীল করো। এই ছয়টা জিনিসের কেউ যদি জিম্মেদারি নিতে পারে তা আল্লাহর নবী বলছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদারি নিলাম, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ছয়টির একটি বলেছেন চক্ষু নিচু করা, চক্ষু নিচু করলে মানুষ জান্নাত লাভ করতে পারবে, এ কথা আল্লাহর নবী বলছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহর নবী রাস্তার পাঁচটি হক প্রদান করতে বললেন, তার একটি বললেন চক্ষু নিচু রাখা, একটি বললেন হাতকে সংবরণশীল করা। অবশ্যই হাত দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন মানসালেম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যার হাত থেকে, যার মুখ থেকে অন্যজন নিরাপদে থাকে, এমন ব্যক্তি মুসলমান। আল্লাহর নবী বলছেন যে রাস্তায় বসলে পাঁচটা জিনিস জরুরি, তার একটি হচ্ছে যে হাতকে সংবরণশীল রাখতে হবে, সুযোগ পেলে হাত ব্যবহার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাদ্দুস সালাম, সালামের উত্তর দিতে হবে। এটাই হচ্ছে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত জরুরি কথা। আমি বসে আছি রাস্তায় আমাকে মানুষ সালাম দিবে এ কথাই ঠিক, আমাকে সেই সালামের উত্তর দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াউদহু ইজা মারেজা, অসুস্থ হলে দেখতে যেতে হবে, এটা হক, আমি অসুস্থ আপনি আমাকে দেখতে আসবেন। কেউ বলবে যে দেখতে যান, আমি ডেকে পাঠাবো যে একটু আমাকে দেখে যান, এটা নয়, এটা একজন আরেকজনের কাছে হক রেখে দিয়েছে। দেখতে গেলে সুবিধা আছে, লাভ আছে, এটা তো আল্লাহর দয়া। আল্লাহর নবী বলছেন কেউ যদি সকালে দেখতে যায় তাহলে বিকেল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে। তিনি বলেন ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করতে হবে। রাস্তায় যাচ্ছে যদি আমরা কাউকে অন্যায়ের সাথে জড়িত দেখি তাহলে অবশ্যই তাকে ওই মন্দ থেকে নিষেধ করব, আর ভালো কাজের আদেশ করব যদি কথা বলার সময় পাই তাহলে তাকে একটা ভালো কাজের আদেশ করব। একটা ছোট কথাটা তো বলতে পারি যাকে আমি রাস্তায় দেখছি, একটু শুনুন। আপনি যদি সূরা ইখলাস 3 বার পড়েন তাহলে কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। এই যে একটা ভালো কাজের আদেশ হয়ে গেল, আর যাকে আমরা রাস্তায় মন্দ কাজের সাথে জড়িত দেখতে পাচ্ছি তাকে আমরা বলবো যে এ কাজ ঠিক নয়, এটা মন্দ, তখন সে মন্দ থেকে বিরত থাকবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ইমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা পরস্পর ভালোবাসা না গড়াচ্ছ, আপোষে ভালোবাসা না গড়া পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। আমি কি তোমাদের একটা কাজের কথা বলবো না, তোমরা যদি সেই কাজ করতে পারো তাহলে তোমাদের আপোষে ভালোবাসা গড়ে যাবে। এ কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন আফসুস সালামা বাইনাকুম, আপোষে সালাম বিনিময় করা। আল্লাহর নবী বললেন তোমরা জান্নাতে যেতে পারো না, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, তোমাদের জান্নাত নেই যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না এনেছো।
ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপোষে ভালোবাসা না গড়িয়েছ। তোমাদের আপোষে ভালোবাসার একটি কথা আমি বলে দিই, সেটা হচ্ছে আফসুস সালাম আবাইনাকুম, তোমরা পরশে পরস্পর আপোষে সালাম বিনিময় করা। যদি পরস্পর আপোষে সালাম বিনিময় করতে পারো তাহলে ভালোবাসা গড়ে যাবে, জান্নাতে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, আশা করি আপনারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন। বিরতির পরে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাসিম বিন আব্বাস, মুজাফফর বিন মুহসিন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, হারুন হোসেনের উপস্থাপনায় ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ, দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত 8টায় আপন সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ, কোরআনের ঘটনা, যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয়। ঈমানকে শুদ্ধ করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, জ্ঞান দিলেন, তাকে মনোনীত করলেন। তোমরা ঈমান আনো যেমন তারাই মেনে নিয়েছিল, কোরআন সুন্নাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া, আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কি না। হাসান জামিল, মুখলিসুর রহমান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হোসেন, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, হারুন হোসেনের উপস্থাপনায় কিভাবে মুমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অপেক্ষায় বসে আছেন এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাদেরকে যাচাই খায়ের দান করুক। আমরা এ ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আরোহণ হয়ে চলছে তারা সালাম দিবে পায়ে চলা ব্যক্তিকে, যারা পায়ে হেঁটে চলছে তারা সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে, আর কম সংখ্যক মানুষ সালাম দিবে বেশি সংখ্যক মানুষকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাল্লামু সাগীরু আলাল কাবীরে, ছোট সালাম দিবে বড়কে, ওয়াল মারু আলাল কায়েদে, চলা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে, অল কালিল আলাল কাসিরে, কম সংখ্যায় যারা আছে তারা সালাম দিবে, যারা বেশি সংখ্যায় আছে তাদেরকে। অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী বলছেন ছোট সালাম দিবে বড়কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিগিলমান ফাসাল্লামা আলাইহি,
আল্লাহর নবী ছোট ছোট ছেলেদের সামনে দিয়ে যাচ্ছিলেন, তিনি তাদেরকে সালাম দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে বড় মানুষও ছোট ছেলেকে সময়ে সালাম দিতে পারে। এটা একটা প্রশিক্ষণমূলক হবে, বাচ্চা তারা যেন সালাম দিতে শিখে, এ কারণে হবে। পরিবেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য অবশ্যই বড় ব্যক্তি ও ছোট ব্যক্তিকে সালাম দিতে পারে, যা বুখারি মুসলিমের এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন্নিসায়ে ফাসাল্লামা আলাইহিন্না, আল্লাহর নবী একদা কিছু মহিলার নিকট দিয়ে পার হচ্ছিলেন, তখন তিনি তাদেরকে সালাম দিলেন। বুখারি মুসলিমের এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পুরুষ ও নারীদেরকে সালাম দিতে পারে। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূলের বাড়িতে আসলেন, তখন আল্লাহ রাসূল গোসল করছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় দিয়ে ঘেরে দিয়ে গোসলের ব্যবস্থা করেছিলেন। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে সালাম দিলেন। এতে বোঝা যায় যে নারীও পুরুষকে সালাম দিতে পারে। পুরুষ যেমন নারীকে সালাম দিতে পারে, নারীও তেমন পুরুষকে সালাম দিতে পারে। পরস্পরে তাদের সালাম বিনিময় হবে, তবে ফেতনার কোনো আশঙ্কা থাকলে অবশ্যই তা থেকে বিরত থাকতে হবে। ফেতনার যদি কোনো সম্ভাবনা মনে হয় তাহলে তা থেকে বিরত থাকার প্রাণপণে চেষ্টা করতে হবে, কেননা ফেতনা বড় ভয়, ফেতনাই বড় বিপদ, ফেতনাই মানুষের সমস্যাকে টেনে নিয়ে আসে। সালাম দেওয়া যায়, আমরা এই পথ অবলম্বন করতে পারি, এটাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টি হক রাখে। এটা জরুরি, হক মানে আপনাকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক পূরণ করতে হবে। কেউ পূরণ করতে বলবে তারপরে আপনি পূরণ করবেন এটা কথা নয়, আমার আর আপনার ইচ্ছার সুযোগ নেই, সময় আসলে সেটা পূরণ করতে হবে, এটাই বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অসুস্থ হলে দেখতে যেতে হবে, এটা বিধান, এটা হক। আমি অসুস্থ, আপনি আমাকে দেখতে আসবেন, কেউ বলবে যে দেখতে যান, আমি ডেকে পাঠাবো যে একটু আমাকে দেখে যান, এটা নয়। এটা একজন আরেকজনের কাছে হক রেখে দিয়েছে। দেখতে গেলে সুবিধা আছে, লাভ আছে, এটা তো আল্লাহর দয়া। আল্লাহর নবী বলছেন, কেউ যদি সকালে দেখতে যায় তাহলে বিকেল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে। আল্লাহ, লোকটা খুব ভালো কাজ করেছে, তুমি তার প্রতি দয়া করো। আল্লাহ, লোকটা খুব ভালো কাজ করেছে, তার প্রতি তুমি রহম করো, তাকে তুমি ক্ষমা করো। দেখতে যাওয়া কাজ খুবই ভালো, দেখতে গিয়ে এত নেকি হবে, এটা আল্লাহর দয়া। তাছাড়া আল্লাহর নবী বলছেন যে একজন আরেকজনের উপরে হক রাখে যে দেখতে যেতে হবে, কিন্তু দেখতে গেলে যেটা সুবিধা সেটা আল্লাহর একটা দয়া। আর আমরা যারা দেখতে যাচ্ছি, এতে যার নিকটে গেছি তারও একটা সুবিধা আছে, আমরা তার পাশে গিয়ে বলবো লাবাস তাহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে। এটা কি তার জন্য কল্যাণ নয়? আমরা তার গায়ে হা দিয়ে বলবো আজহিবিল বাস রব্বান নাস আশফায়ন্তা সাফিলা সেফাইলা সেফাওকা সেফাউন লায়গদর সাকাম, আজহিবিল বাস, আল্লাহ তুমি রোগকে দূর করো, আজহিবিল বাস রব্বান নাস, আপনি হচ্ছেন মানুষের প্রতিপালক, অসফে আপনি আরোগ্য দান করেন, আন্তা সাফি আপনি আরোগ্য দাতা, লা সেফা কোনো আরোগ্য নেই, ইল্লা সেফাওকা সেফাউন আপনার আরোগ্যই হচ্ছে চূড়ান্ত আরোগ্য। আমরা যদি এই কথাটা বলি তাহলে তার জন্য অনেক কল্যাণ হয়ে গেল, তার জন্য সুবিধে হয়ে গেল, সে জান্নাতের ফল ভোগ করতে পারবে। তাহলে 6টি হকের 1টি হক পূরণ করলে আমরা যে যাচ্ছি দেখতে তারও সুবিধে, আর যাকে দেখতে যাচ্ছি তারও সুবিধে, পরস্পরে আমাদের সবারই অনেক অনেক সুবিধে। আর আরেকটা হয়ে যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিম্মেদারি পালন করতে বলেছেন সেটা আমাদের পালন হয়ে গেল। তিনি বলেন, ওয়ায়া সাদু হয়ে যা মাতা, কোনো মানুষ মারা গেলে তার জানাজায় উপস্থিত হতে হবে, এটা একটা জরুরি জিম্মেদারি।
আমি আপনাকে খবর দিব তারপরে আপনি আসবেন, এ কথা আল্লাহর নবী বলেন না। আল্লাহর নবী বলছেন যে মানুষের উপরে মানুষের ছোটা হক, তার একটা হচ্ছে মারা গেলে জানাজায় যেতে হবে, এটা আবশ্যক। মারা গেলে জানাজায় যেতে হবে, জানাজায় গেলে আমি গেলে আমার লাভ, এটা ভিন্ন কথা। কিন্তু এটা বিধান যে জানাজায় যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি জানাজায় গিয়ে জানাজা পর্যন্ত থাকে এবং মাটি দেওয়া পর্যন্ত থাকে, তাহলে তার দুই কেরাত নেকি হবে। এক কেরাত হলো ওহুদ পাহাড়ের সমান, এক কেরাত হলো ওহুদ পাহাড়ের সমান। তাহলে আমি দুই ওহুদ পাহাড়ের সমান নেকি পেয়ে গেলাম, এটা হলো আল্লাহর একটা দয়া যেটা আমরা অতিরিক্ত পেয়ে যাচ্ছি। কিন্তু এটা হলো আমাদের জরুরি জিম্মেদারি যে মানুষ মারা গেলে তার জানাজায় যেতে হবে। তিনি বলছেন যে ও ইউজি বহিয়ে যা দাহ, যখন তাকে দাওয়াত দিবে তার দাওয়াতে যেতে হবে, যেতেই হবে, জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আজাবাহু ফল ইজিবহু, কাউকে যদি দাওয়াত দেওয়া হয় সে যেন দাওয়াতে সাড়া দেয়, যদি দাওয়াতে না যায় তাহলে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো, যদি কেউ দাওয়াতে সাড়া না দেয় তাহলে সে রাসূলের নাফরমানি করলো। তাহলে তো যাওয়া জরুরি, যেতেই হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি দুইজন মানুষ তোমাকে দাওয়াত দেয়, তাহলে যে আগে দাওয়াত দিয়েছে তার দাওয়াত তুমি কবুল করো। একসাথে দাওয়াত দিয়ে থাকলে যার দরজার নিকটে বেশি তার দাওয়াত কবুল করো। তাহলে আল্লাহর নবী দাওয়াত কবুল করার ব্যাপারে কত সুন্দর বিধান দিয়েছে। একসাথে যদি কেউ দিয়ে থাকে তাহলে যে আগে দিয়েছে, যে একসাথে দিয়ে থাকে তো যার বাড়ি নিকটে সেটা কবুল করো, আর একদিনে যদি দিয়ে থাকে তো যে আগে দাওয়াত দিয়েছে সেটাই কবুল করো। তা আমরা তো এখানে বুঝতে পারছি যে দাওয়াত কবুল করতেই হবে। এখানে একটা জরুরি কথা জেনে থাকা ভালো হবে যে দাওয়াত খেতে গিয়ে দেখছি যে সে বাড়িতে অন্যায় কিছু হচ্ছে, তাহলে দাওয়াত ত্যাগ করতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, এই কথা আমাদের মনে রাখা খুব জরুরি। দাওয়াত খেতে গিয়ে দেখছি একেবারে নগ্ন পরিবেশ, দাওয়াত থেকে ফিরে আসতে হবে। দাওয়াত খেতে গিয়ে দেখছি বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র চলছে, ফিরে আসতে হবে। দাওয়াত খেতে গিয়ে দেখছি যে সেই বাড়িতে আপনার ছবি মূর্তিতে পরিপূর্ণ, দাওয়াত থেকে ফিরে আসতে হবে। একাধিক সহিহ হাদিস, ছবি মূর্তির কারণে নবী ফিরে এসেছেন, সাহাবি ফিরে এসেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসেছেন, ছবি মূর্তি থাকলে ফেরেশতা আসেন না, জিবরাইল আলাইহিসসালাম ফিরে গেছেন। অতএব দাওয়াত কবুল করতে হবে জরুরি, কিন্তু গিয়ে যদি দেখি অবস্থা তাহলে পরিহার করতে হবে। একটা পরিবারের প্রত্যেকটা সদস্যকে এই বিষয়ে জোরালোভাবে অবগতির মধ্যে থাকতে হবে যে আমি যদি এইরূপ দেখি তাহলে ফিরে আসতে হবে, তবে আমাকে দাওয়াত কবুল করতে হবে। কবুল করে গিয়ে দেখবো এই অবস্থা, ফিরে আসবো, রাসুল কবুল করেছেন, গিয়ে দেখেছেন অন্যায়, ফিরে এসেছেন, মেনেই নিতে হবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইসম্মেত হয়ে যা আতেসা, আর কেউ যদি হাঁচি দেয় তাহলে তার উত্তর দিতে হবে, উত্তর দেওয়া জরুরি। এতটুক যে আল্লাহর নবী বলছেন যে যার হাঁচি এসেছে সে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে উত্তরদাতা শুনে বলবে ইয়ারহামাকাল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহ বালাকুম, আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাক, আল্লাহ তোমার অবস্থাকে ভালো করুক। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের এখানে সালাম প্রদানের ব্যাপারে আলোচনাতে প্রথমে এসেছে দাওয়াতের কথাটি, তার আগে এসেছে আপনার যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়ার কথাটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই সাক্ষাৎ হবে সে তখন সালাম প্রদান করবে, আর একটি হচ্ছে যদি মালিক বাড়িতে না থাকে তাহলে তার জন্য কল্যাণ কামনা করবে। এই ছয়টি একজন আরেকজনের উপরে হক রাখে। এক, মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হবে। দুই, মানুষ মারা গেলে জানাজায় যেতে হবে। তিন, দাওয়াত দিলে কবুল করতে হবে। চার, সালাম দিলে উত্তর দিতে হবে। তারপরে তিনি বলছেন যদি সে ব্যক্তি বাড়িতে না থাকে তাহলে তার জন্য কল্যাণ কামনা করতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা জরুরিভাবে জানতে পারছি সালামের বিষয়টি। সাক্ষাতের সাথে সাথে আমরা সালাম বিনিময় করব। সালাম বিনিময় করলে আমরা জান্নাত পাব, সালাম বিনিময় করলে আমরা আল্লাহর হেফাজতে জিম্মেদারিতে থাকব, সালাম বিনিময় করলে আমাদের বাড়িতে শয়তান থাকবে না। অবশ্যই আমরা এ ব্যাপারে জোরালো পদক্ষেপ গ্রহণ করব, যাতে করে রাসূলের দেওয়া বিধান পালন করতে পারি। প্রতিপালক তুমি বড় দয়াবান রহমান,
তুমি আমাদের প্রতি বিশেষ দয়া করো, আমরা যেন তোমার রহমত পেয়ে সালামের বিষয়টি আমাদের ভিতরে পরস্পর চালু করতে পারি। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নই, তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেয়া যাবে? হ্যাঁ, সত্যি, যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে যাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ন ব্যাংক, কোয়াড্রান কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230 1, IBAN GB52 LOYD 3096340102 41 92, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। এবাদত আমল করলেই কি হয়ে যায়? পাবেন কি যা কিছু করছেন তাই? অবশ্যই নয়, যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয়। জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায়। বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত 8:30 PM আপন সম্প্রচার, সকাল 7:00 PM বাংলাদেশে পিস টিভি বাংলায়।